কেউ গঞ্জাম করো না সবাই লাইনে খারাও রে বাপ রে এ দাদু লাইনে খরায় না লাইনে বসে না এ লাইন তৈরি করে বাপ বাপ সাবাস সাবাস আরে দাদু পেচাল পড়ার সময় নাই সকাল হয়ে যাইতেছে তো একটু পরেই তো গার্লস স্কুলের সামনে যে ঘুম ঘুম করন লাগবে পাকুরে বাপ রে এ সাল কইরা আমাকে 1 লিটার তেল দে আও ওই পাক তেলের দাম কিন্তু বাইরে গেছে প্রতিদিনই তো কিছু না কিছু জিনিসের দাম বাড়ে ইয়া নতুন কি তুমি তেল দেও কত বাড়ছে জানো তো ও তো আর পারবো আগে তো 86 টাকা ছিল এখন মনে হয় ইয়া 90 টাকা হইছে আমার সরকার রে কি ফকির নি মনে হয় যে 2 1 টাকা করে বাড়াইবো তাহলে কত করছে 100 না পাক সোজা এক ধাক্কায় 130 আচ্ছা আচ্ছা কি 1 লিটার পেট্রোল 130 টাকা ও নো আব্বে হালাই কয়দিন আগে না 86 টাকা করে নিলাম এখন আর পাইবা না আগের দিন বাগে খাইছে ওরে বাপ ওরে এ তাইলে কাম করো এ বাগের হাগু থেকে আমাকে 1 লিটার আইনা দাও ওই এখন বাগের হাগুতে গোরাগুরি কইরেও কম দামে পেট্রোল পাইবা না পেট্রোল 130 টাকাই ও নো কেলা এত দাম কেলা তেলের মধ্যে কি সোনার গুড়া মিশাইছো নাকি আমি তেলে কিছু মিশাই না তবে মাঝে মধ্যে পানি মিশাই তাইলে ভাই এন থেকে তেল নেওয়া যাবো না হালাই দুই নাম্বার তেল ব্যস্ত আছে এটা দুই নাম্বার না এটা হলো নতুন টেকনোলজি সারা দিন গাড়ি চললে ইঞ্জিনটা গরম হয়ে যায় গা তাই তেলের লগে পানি মিশাইলে গাড়ির ইঞ্জিনটা একটু ঠান্ডা থাকে আর দেরি করেন না ভাই চালু করে তেল দেন তেল দিমু ঠিক আছে কিন্তু আমার এই নতুন টেকনোলজির লাগিয়া 5 টাকা কিন্তু বাড়িয়ে দিতে হইব আচ্ছা ভাই তার মানে 100 বাবা 35 না 150 আব্বে হালাই পেট্রোল হইলো 130 আর তোমার নয়া টেকনোলজি হইলো 5 টাকা এই হইলো 135 150 টাকা পাইলা কোনে ও নো ওই তেল দিতে বিদ্যুৎ লাগে আর দেশে কি বিদ্যুৎ আছে জেনারেটর দিয়ে তেল দিতে হয় আর জেনারেটর এর ভাড়া আছে না এ জেনারেটর দিয়ে তো আগেও দিতে এ তো হন তো ভাড়া লাগতো না ওই খালি কি গাড়ি তেলের দাম বাড়ছে জেনারেটর তেলের দাম বাড়ে নাই আগে তেলের দাম কম আছিল তাই জেনারেটর ভাড়া মাফ করে দিছি এখন তেলের দামও বেশি তাই জেনারেটর ভাড়া 15 টাকাও সেভ দিয়ে গুনে নিমু দাদু তুমি মরে গেলা এখন আমার ভিডিওতে একটু পর পর ওরে বাপ রে কইবো কেঠায় ওরে বাপ রে ইয়ে মরি নাই তেলের দাম যতই হোক এক গার্লস স্কুলের সামনে যাইয়া ইয়া ভুম ভুম করা বাদ দেন যাবো না ইয়া সালু করে তো দেও বেরেক বেরেক ওরে বাপ রে এ মরা সব হইছে নাকি পড়াই তো সেফ তো হয়ে গেছিলে ও নো দেখছো দাদু ইচ্ছা করে চাকর তো লাইবো আর কইবো বাইকাররা গাড়ি চালাইবার পারে না ওই তোরা জানো সামিকেরা আরে ভাই ছাড় দেন তো সকাল হয়ে যাইতেছে আমরা গুগো গুরুত্বপূর্ণ একটা কাজে যাইতেছি বুঝছি আইডি কার্ড দেখাই নাই দেখে আমার চিন্তা সস না এই যে দেখ আমার আইডি কার্ড ওই এখন যা আছে বাইর কর ওরে বাপ রে আমাকে সব লয়ে লাও আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব লয়ে লাও তাও আমাকে ছেড়ে দাও ওই আমার কি শেষরা মনে হয় এই কম দামি জিনিস আমি নেই নে ও নো তাহলে ভাই কি নেন